আম্বয়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এদিকে আজকের জুমা নামাজে অংশ নেয়া ছাড়াও ইজতেমায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা ময়দানে আসছেন হাজারো মুসল্লি। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। আর এই তিন দিন আখলাক, ইমান ও আমলের উপর বয়ান করবেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বীরা। যদি মনের মধ্যে আকীদা থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ইয়াকিন থাকে, তাহলে ইনশাল্লাহ সবাই সফলতা কামনা করব। ইসলাম তো আমরা আগে তো দিয়ে এসছি, এখন এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকার দরকার। এখানে মনাদ করি আমরা ইনশাল্লাহ আবার ছড়াই পড়বো, এমনি জামাতে যাবো। আমি এখানে 50 বছর ধরে আসি এবং মানুষে চিল্লায় বাইরোই এবং ইসলামিক শিক্ষা দেয়, যাতে ইসলামিক শিক্ষা ধরে রাখতে পারে মানুষ এবং এর মধ্যে চলতে পারে। আল্লাহর রহমত আছে, নিশ্চয় আল্লাহর রহমত আছে। শান্তি মানে ক্ষুধা মনে হয় না, খেলেও একটু খেলেও মনে হয়ে যায়, এত শান্তি। ইজতেমা ময়দানে আছেন সহকর্মী এসনানুল হক শাওন, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। শাওন, ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি এবং আজকের আনুষ্ঠানিক সম্পর্কে জানাবেন আমাদেরকে। আমরা কিন্তু টঙ্গীর তুরাগ তীরে গত কয়েকদিন ধরেই কিন্তু দেখেছি যে মুসল্লিদের সমাগম, দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে জড়ো হয়েছেন এবং বিদেশ থেকেও কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে 40টি দেশ থেকে মুসল্লিরা এখানে এসেছেন এই ইজতেমায় অংশ নিতে। এবং যদি বলা হয় যে 160 একরের যে ভূমি, সেই ভূমি জুড়ে কিন্তু হচ্ছে মুসল্লিদের যে ভিড় এবং হচ্ছে তাদের যে ইজতেমায় অংশ নেয়ার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখছি। যদিও এখন হচ্ছে খিত্তায় খিত্তায় বা খিত্তাভিত্তিক যে আলোচনা, সেই আলোচনা চলছে। আমরা সকালের কথা যদি বলি যে আজকে আনুষ্ঠানিক যে ইজতেমার প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু হয় ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে এবং সেটি করেছিলেন মুরব্বী মাওলানা জিয়াউল হক সাহেব। এবং এরপরে আজকে যেহেতু জুমার দিন, সেই জুমার দিনে কিন্তু জুমার নামাজ পড়াবেন হচ্ছে মাওলানা মোহাম্মদ জুবায়ের, এরপরে আম্বয়ন করবেন হচ্ছে ইসমাইল সাহেব। এবং আমরা যেহেতু জানি যে গতকালকে উপচে পড়া ভিড় হয়েছিল এবং এই টঙ্গীর যে ময়দান, সেই ময়দানের আশেপাশেও কিন্তু মানুষ অবস্থান নিয়েছে, রাস্তায়ও মানুষ অবস্থান নিয়েছে। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে কাকরাইল মসজিদের যে সুরা সদস্য রবিউল হক, তিনি কিন্তু কালকে জোহরের নামাজের পরে আম্বয়নের মধ্য দিয়ে কিন্তু এই ইজতেমার শুরু করেন। যদিও আজকে কিন্তু বলা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে সকাল থেকে শুরু হয়েছে এই ইজতেমা, কিন্তু মূলত গতকালকে কিন্তু এই প্রথম পর্বের যে ইজতেমা শুরু, সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা কিন্তু যদি বলি যে গত 2 বছর কিন্তু মুসল্লিরা তারা করোনার কারণে ইজতেমা তারা অংশ নিতে পারেননি এবং তারা আসলে আল্লাহর যে সন্তুষ্টি বা আল্লাহর নৈকট্য পাওয়া বা হচ্ছে ধর্ম প্রচার বা প্রসার যাই বলি না কেন, তার জন্য কিন্তু তারা গত 2 বছর এই ইজতেমার মাঠে তারা অংশ নিতে পারেননি, এক হতে পারেননি। তো সেটি কিন্তু এবার তারা পেরেছেন। সেদিক থেকে কিন্তু তারা বলছেন যে এবার যে করোনা মহামারী কাটিয়ে তারা যে একসাথে অংশ নিয়েছেন, সেটির জন্য তারা আল্লাহর কাছে শুকরিয়া কামনা করেছেন। শাওন, আপনি আমাদের সাথেই থাকুন, পরবর্তী সংবাদে আবারও যুক্ত হবার চেষ্টা করব আপনার সাথে। দর্শক, এতক্ষণ টঙ্গীর ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এহসানুল হক শাওন।